আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ড, আপনাদের মধ্যে সবাই কিন্তু কমপ্লেন করে থাকেন আলুর চপটা প্রপারলি মচমচে হয় না, আর ভাজার সময় যদিও মচমচে থাকে, ভেজে রাখার কয়েক ঘন্টা পরেই কিন্তু তা তেনিয়ে যায়। তাই তো আমি আজকে আপনাদের সাথে পারফেক্ট মচমচে আলুর চপের রেসিপিটা শেয়ার করব। আর এই আলুর চপটা যদি আপনারা ইফতারে 2 থেকে 3 ঘন্টা আগেও তৈরি করে রাখেন, তারপরেও কিন্তু এর ফুলকো বা মচমচে ভাব একটুও কমবে না। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি কি করে ঝটপট ঘরেই তৈরি করে ফেলছি পারফেক্ট মচমচে ফুলকো আলুর চপ। এখন প্রথমেই আমি আলু চপের জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি চেলে নেওয়া বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু বেসনটা আগে থেকে চেলে নেবেন। সেই সাথে বেসনের মধ্যে আমি অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ অনুসারে। এরপর এই বেসনের মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বেসনের ঘন ব্যাটারটা তৈরি করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আরও 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। তবে ফ্রেন্ডস, পানিটা কিন্তু কোনোভাবেই একসাথে মেশানো যাবে না, 3 থেকে 4 বারে বেসনের মিশ্রণের সাথে পানিটাকে অ্যাড করতে হবে। এতে বেসনের মিশ্রণটা একেবারে মসৃণ হবে এবং কোনো রকম দানাভাবও কিন্তু অবশিষ্ট থাকবে না। এখন সম্পূর্ণ বেসনের ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে আবারও আমি 2 চামচ দিয়ে ব্যাটারটাকে ঘড়ি ধরে 5 মিনিট ঠিক এভাবেই নেড়ে চেড়ে যাব। এতে বেসনের গোলাটা একেবারে ফ্লাফি হয়ে যাবে। দেখুন, বেসনের মিক্সচারটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই মিক্সচারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আলুর চপের জন্য আলুর ফিলিংটাও তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন আমার এই ম্যাশ করা আলুর মধ্যে কিন্তু কোনো রকম পানি ভাব বা চিটচিটে ভাব নেই। ম্যাশ করা আলুগুলো কিন্তু একেবারেই ড্রাই। আর এটাও কিন্তু আলুর চপটা মচমচে করার গোপন একটা টেকনিক। আর আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু আস্ত রেখে দিয়েছি। ফ্রেন্ডস, খেয়াল করুন আলুটা সেদ্ধ করে নেওয়ার পরেও কিন্তু আলুর মধ্যে কোনো রকম ভেজে ভাব নেই, এবং আলুর ওপরে যে স্কিনটা আছে একটু খেয়াল করলেই দেখবেন সে স্কিনটা কিন্তু কুচকে গেছে। এখন এই আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে আমি ঠিক এরকম একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল করবেন ম্যাশ করার সময় যেন কোনোভাবেই আলুর মধ্যে কোনো রকম দানা বা গুটলি পাকিয়ে না থাকে। দেখুন, আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবং এটা একেবারে ড্রাই আছে। এখন সেমভাবে আমি আগে যে আলুগুলো ম্যাশ করে নিয়েছিলাম সেগুলো এই ম্যাশ করা আলুর সাথে অ্যাড করে দেব। এরপর এতে দিয়ে দেব মচমচে পেঁয়াজের বেরেস্তা। আর ফ্রেন্ডস, এই বেরেস্তাটা ঠিক কতটা মচমচে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর দিয়ে দেব সামান্য কিছু স্পাইস। এখানে আমি তেলে নেওয়া জিরা গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর লাগবে ম্যাগি ম্যাজিক মশলা 1 চা চামচ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি ম্যাগি ম্যাজিক মশলাটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ চাট মশলা অথবা 1 চা চামচ পরিমাণ গরম মশলাটাও এতে অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ, তেলে গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ লাগবে স্বাদ মতো। সব শেষে এতে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ এবং কাঁচামরিচ কুচি 1 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আলু চপের বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন ময়দাটাও ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে মাখিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা যখন আলুর চপগুলো শেভ দেবেন তখন চপের মিশ্রণটা আর আপনার হাতে বেজে আসবে না। এখন চপের মিশ্রণ থেকে
বড় এক মুঠ চপের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে আমি গোল বলের মতো করে তৈরি করে নেব। এরপর দুই হাতে হালকা একটু ঘুরিয়ে সামান্য চ্যাপটা করে দিলেই দেখবেন পারফেক্ট একটা আলুর চপের শেপ চলে এসেছে। এখন আমরা সেমভাবে সবগুলো আলুর চপই তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন যেন আলুর চপগুলোর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে, মানে ফাটল না থাকে। দেখুন, সবগুলো আলুর চপই আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন আলুর চপগুলো সংরক্ষণ করতে চাইলে এই অবস্থায় চপগুলোকে একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখে দিতে পারেন সর্বোচ্চ এক মাস পর্যন্ত। তবে আমি কিন্তু আজকে আলুর চপগুলো সংরক্ষণ করব না, মচমচে করে ভেজে দেখাবো। আলুর চপটাকে ক্রিস্পি করার জন্য প্রথম কোটিংটা দেবো আমি ময়দা দিয়ে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে একটা করে আলুর চপ আমি খুব ভালোভাবে কোট করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন আলুর চপের কোনো অংশ ফাঁকা না থাকে। সম্পূর্ণ আলুর চপটাই যেন খুব ভালোভাবে ময়দা দিয়ে কোট করা হয়। এবং কোট করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেই ময়দাটা কিন্তু অবশ্যই হাত দিয়ে ঝেড়ে ফেলবেন। দেখুন, সবগুলো আলুর চপই আমি খুব ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এখন আলুর চপের দ্বিতীয় কোটিং, মানে বেসনের ব্যাটারের পারফেক্ট থিকনেসটা দেখে নেব। দেখুন, আগে থেকে যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবারও আমি খুব ভালোভাবে একটা হুইপ চামচ দিয়ে ঠিক এভাবে 5 মিনিট নেড়েচেড়ে নেব। 5 মিনিট পর ব্যাটারের থিকনেসটা দেখুন। যখন দেখবেন ব্যাটারটা ওপর থেকে ঠিক এভাবে ঘন হয়ে মসৃণভাবে নিচে পড়ছে, তখনই বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। তবে ব্যাটারটার থিকনেস বোঝার জন্য এখানে আমি 2টা আলুর চপ ব্যাটারের মধ্যে দিয়ে দেব। যখন দেখবেন ব্যাটারের মধ্যে আলুর চপগুলো ডুবে যাচ্ছে না, তখনই বুঝতে হবে ব্যাটারের থিকনেসটা একেবারেই পারফেক্ট আছে। তবে এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আপনার হাতে যে কোনো একটা আঙুল ব্যাটারের মধ্যে জাস্ট ডিপ করে দেখবেন। যদি আঙুলটা খুব ভালোভাবে ব্যাটার দিয়ে কোট হয়ে যায়, আঙুলের কোনো অংশই ফাঁকা না থাকে, তাহলেও বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এখন আলু চপগুলো ডিপ ফ্রাই করার পালা। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখব। যদি দেখি ব্যাটারটা একবারেই তেলের উপরে ভেসে উঠেছে, তাহলেই বুঝতে হবে তেলের তাপমাত্রাটা একেবারেই পারফেক্ট আছে। এখন আলুর চপগুলো তেলে ছাড়ার জন্য এখানে আমি এরকম বড় সাইজের একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এরপর একটা করে আলুর চপ বেসনের মধ্যে খুব ভালোভাবে কোট করে হালকা হাতে কাঁটা চামচ দিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আলুর চপগুলো তেলে ছাড়ার জন্য হাতের ব্যবহারটা না করে কাঁটা চামচের ব্যবহার করবেন। তাহলেই দেখবেন চপের উল্টো পিঠে কোনো রকম আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা থাকে না এবং 2টা পিঠই খুব ভালোভাবে বেসন দিয়ে কোট করা থাকে। এখন সবগুলো আলুর চপই তেলে ছাড়া হয়ে গেলে আলুর চপগুলো জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন আলুর চপগুলো তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু ফুলে মাশাল্লা করে দ্বিগুণ হয়ে গেছে এবং এর ক্রিস্পি হওয়া শুরু হয়ে গেছে। এখন চপের 2টা পাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে একটা স্ট্রেনার দিয়ে চপগুলো আমি জাস্ট তেল থেকে তুলে কিচেন ডিশের ওপর তুলে নেব। দেখুন, সবগুলো আলুর চপই আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন একটা আলুর চপ আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, এর 2টা পাশে কিন্তু খুব ভালোভাবে বেসন দিয়ে কোট হয়েছে। আঙুলের কোনো রকম ছাপে কিন্তু আলুর চপের মধ্যে একটুও পড়েনি। এখন একটা আলুর চপ নিয়ে কাঁটা চামচ দিয়ে আমি আপনাদের একটু খুঁচিয়ে দেখাচ্ছি যে আলুর চপের ওপরের স্কিনটা কতটা ক্রিস্পি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই আলুর চপগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন 1 মাস পর্যন্ত। আর যদি সংরক্ষণ করতে না চান, তাহলেও কিন্তু ইফতারে 3 থেকে 4 ঘন্টা আগেও যদি আলুর চপগুলো বানিয়ে রাখেন, আলুর চপের মচমচে বা ফুলকো ভাবটা একটুও কমবে না। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই আলুর চপের রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আলুর চপের স্বাদটা কেমন লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।